জি আপু, অনেক মেয়েরা তো হাজবেন্ড মারা যায় আর পরে বিয়ে বসে না, মেয়ে থাকলে বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা নিয়েই থাকে, তো আপনি কেন বিয়ে বসতে চান? বিয়ে বসার ইচ্ছা আছে, ধরো জীবন যৌবন সবারই আছে, তা আমি একটা মেয়ে মানুষ, আমি এইভাবে আর কতদিন থাকব? যার কারণে আমাকেও একটা আমার ভালো রাস্তা দেখতে হবে, আমার একটা মেয়ে আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন, সেভ করার পরে ইমু হোয়াটসঅ্যাপ আসবে, প্লিজ এই মুহূর্তে সবাই বয়েজে কথা বলবেন, কেউ ডাইরেক্ট কল দেবেন না, কেউ যদি এই মুহূর্তে ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেবো, বয়েজে কথা বলবেন আমি বয়েজে রিপ্লাই দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে প্রতিবেদনটা প্রচার করব এটা হচ্ছে এক আপুর প্রতিবেদন, ওনার হাজব্যান্ড মারা গেছে, ওনার একটা 3.5 বছরের একটা মেয়ে আছে। ওনার হাজব্যান্ড কীভাবে মারা গেছে বা ওনার জীবন কাহিনি এখন আপনাদের সাথে শেয়ার করবে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওটি একটা লাইক দিবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আর আমি আমার চ্যানেলে জামা কাপড়ের বিজনেস করি, আমি রূপা ইসলাম, আমার ইউটিউব চ্যানেলে আমি জামা কাপড়ের বিজনেস করি, পাশাপাশি মহিলাদের বা মেয়েদের প্রতিবেদনও প্রচার করি, যেসব মেয়েদের হাজব্যান্ড মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে এইসব মেয়েদের প্রতিবেদন প্রচার করি। আর আমি আমার চ্যানেলে পাশাপাশি জামা কাপড়ের বিজনেসও করি। আর আপনাদের ফ্যামিলির কারোর জন্য যদি জামা কাপড় দরকার হয় আমার চ্যানেল থেকে অর্ডার করবেন, আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে মাল পাঠাই। তো চলেন আমরা এখন আপুর নাম হচ্ছে হাজেরা, হাজেরা আপুর সাথে কথা বলবো, ওনার জীবন কাহিনী শুনবো। প্লিজ ভিডিওটা একটা লাইক দেবেন, আর যদি আপনাদের ফ্যামিলির কারোর জন্য জামা কাপড় অর্ডার করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন, সেভ করার পরে ইমু হোয়াটসঅ্যাপ আসবে, প্লিজ সবাই বয়েজে কথা বলবেন, কেউ ডাইরেক্ট কল দেবেন না, কেউ যদি ইমুতে ডাইরেক্ট কল দেন তাহলে আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেবো। তো চলেন আমরা এখন হাজেরা আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমার বিয়ে হয়েছিল এক সময়, আমার একটা মেয়ে আছে, তো বর্তমানে এখন আমার স্বামী নাই আমাকে বিয়ে শাদি করার জন্য। সে যে সবারই তো ধরো জীবন যৌবন সবারই আছে, তা আমি একটা মেয়ে মানুষ, আমি এইভাবে আর কতদিন থাকব? যার কারণে আমাকেও একটা আমার ভালো রাস্তা দেখতে হবে, আমার একটা মেয়ে আছে, ওনাদের কাছে আর কি ভালো লাগে থাকে।